সম্প্রতি এক নারী টিকটকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে প্রযুক্তির সাহায্যে অবিকল তার মতো একজনকে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছে। বিষয়টি চরমভাবে ভোগায় তাকে। ভিডিওটির চরিত্র যে তিনি নয় তা প্রমাণে নিজের আইডি থেকে লম্বা যুক্তি প্রমাণ দিয়েছেন, আশ্রয় নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু বিধিবাম, ততক্ষণে যা ঘটবার তা ঘটেছে। আমি এমন ভিডিও কেনই বা করব, আমি এমন ভিডিও কেনই বা করতে যাব। আরেকটা কথা হচ্ছে, আমি তো ভিকটিম ভাই, আপনাদের তো দরকার আমাকে সাপোর্ট করা। আমি তো এখানে মানে আমি আমার ফ্যামিলি আমি সকাল থেকে কি পরিমাণে ট্রমাটাইজড, আপনাদের কোনো আইডিয়া আছে? আমি যেখানে জিনিসটা করিনি সেখানে কেন আমি এটা দায়ভার নিব? এছাড়াও বিভিন্ন সময় জনপ্রিয় ব্যক্তিদের নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও বা ছবি ছড়ানো হয়। এ তালিকায় বাদ যায়নি বিএনপি মহাসচিব কিংবা বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের মতো বিখ্যাত ব্যক্তিরাও। সামাজিক মাধ্যমের এই অপব্যবহার থেকে আপনি আমি কেউই নিরাপদ নই। এসব অপব্যবহার ঠেকাতে ব্যক্তি সচেতনতার উপর গুরুত্ব দিলেন এই বিশেষজ্ঞ। আমরা যদি ওভারঅল বলি জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ছবি, এই ছবিগুলো আমরা অনলিমিটেড রাখবো না। আমাদের যে ইন এ রিলেশনশিপ উইথ ফ্রেন্ড অথবা হচ্ছে আপনার ব্রাদার সিস্টার বা হচ্ছে আমার কাজিন, এভাবে যে আমরা বিভিন্নভাবে ইয়া তৈরি করে রাখি রিলেশনশিপ ফেসবুকে, এটাও আমরা করব না। আর হচ্ছে এমন কোনো পোস্ট আমরা শেয়ার করব না যেটা আসলে আমরা জানি না, সেটা আমরা জাস্টিফাই করতে পারি না, সেটাও আমরা করব না। দেন হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া যেহেতু আমরা ব্যবহার করি, তাহলে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলোকে আমাকে জানতে হবে। আর হচ্ছে আমার সিকিউরিটি দেওয়ার জন্য যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা আরও হচ্ছে ব্যাকআপ কোড রাখা বা অথেন্টিকেশন দেওয়া, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এই জন্য আমার সর্বপ্রথম কাজ হচ্ছে একটা থানায় জিডি করা, তারপর হচ্ছে আশেপাশে কোনো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের শরণাপন্ন হওয়া, বা যদি তার ফ্যামিলিতে বা হচ্ছে তার আশেপাশে কোনো যদি অ্যাডভোকেট থাকে ওনার সাথেও হচ্ছে পরামর্শ করা। এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কী? সাইবার সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগীকে সর্বপ্রথম থানায় জিডি করার পরামর্শ পুলিশের। তবে লিঙ্ক অপসারণে সময় ক্ষেপণে সামাজিক মাধ্যমের দায় দেখছেন পুলিশের এই কর্মকর্তা। সমস্যা সমাধানে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটিস ফর দ্য ক্রিমিনাল অফেন্সেস 22 আইনের প্রয়োগের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। তো ফেসবুকের নিজস্ব তাদের ক্লায়েন্ট আছে, তাদের ক্লায়েন্টের সুরক্ষার জন্য বাংলাদেশে তাদের অফিস থাকাটা বাঞ্ছনীয়। আর তারাও বলে থাকে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের জন্য তারা রেসপন্ড করে। তো যখন কোনো একটা ভিকটিম তার কাছে রিপোর্ট করে যেটা তার কমিউনিটি ভায়োলেন্স কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করছে, তখন দেন অ্যান্ড দেন তাদের রোবটগুলো বা তাদের এআইগুলো, তাদের মেশিন লার্নিং সিস্টেমের মধ্যে যে এআইগুলো বসানো আছে সেগুলো রেসপন্ড করবে এবং সেটা নিমেষেই মুছে দেবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ফেসবুক বা গুগল এসব ক্ষেত্রে খুব রিল্যাকট্যান্স শো করছে, যেটা আর আমরা তো চোখ করতে চাই না, ফেসবুক বা গুগলকে বন্ধ করে দিতে চাই না। আমরা লিবার্টি অফ স্পিচকে সম্মান করি বা যে কোনো ধরনের অ্যাপস বা যেটা যেখানে গণমানুষের যেখানে ইন্টারাকশনস আছে সেটাকে আমরা প্রমোট করতেও চাই, আমরা এটাকে বন্ধ করতে চাই না। কিন্তু তাদেরও একইভাবে আমাদেরকে সহায়তা করা দরকার, ল এনফোর্সমেন্টকে এবং আমার ভিকটিমকে। যে দেশগুলোতে ফেসবুকের সার্ভার বা গুগলের সার্ভার রয়েছে বা সেবা প্রদান করার লাইসেন্সড প্রাপ্ত, তার মধ্যে সিঙ্গাপুর আছে, ভারত আছে, তারপর হচ্ছে ওদিকে আয়ারল্যান্ড আছে, যুক্তরাষ্ট্র আছে। তো এইসব দেশের সাথে নিজের পক্ষে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা অ্যাটর্নি জেনারেলের অফিস নিয়ে একটা আইন আছে, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটিস ফর দ্য ক্রিমিনাল অফেন্সেস 2012। এই আইনের আলোকে একটা এমল্যাট করা সম্ভব। এমল্যাটটা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক হতে পারে। তো এই এমল্যাটটা হলে অ্যাজ ইফ যে বাংলাদেশ পুলিশ এবং সেখানকার পুলিশ একইভাবে তথ্য কালেকশন এবং তদন্তের জন্য যা করা দরকার যদি FBI যেভাবে করতে পারে একইভাবে সিটিসু করতে পারবে। ভুক্তভোগী থানায় জিডি করার পর আইন শৃঙ্খলা বাহিনী BTRCকে জানালে আপত্তিকর এইসব লিঙ্ক অপসারণে BTRC ফেসবুক ইউটিউব বা সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমকে অনুরোধ জানাই। এরপর লিঙ্ক অপসারণে মূলত ওইসব মাধ্যমের মর্জির উপর নির্ভর করতে হয়, এতে দীর্ঘ সূত্রিতায় পড়তে হয় ভুক্তভোগীকে। তবে এ বিষয়ে সামাজিক মাধ্যমের উপর কঠোরতার ইঙ্গিত দিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। BTRC সোশ্যাল মিডিয়ার কোনো কিছুই নিজের হাতে বন্ধ করতে পারে না, অনুসরণও করতে পারে না। এটা নির্ভর করে যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়া এটাকে অপসারণ করে কিনা। আমাদের জন্য সংকেতের বিষয় যেটা, সেটা হচ্ছে এই কমিউনিটি স্ট্যান্ডার্ড আমাদের
যে সার্বিক অবস্থা তার সাথে ম্যাচ করে না। হাতে পানিতে না মারতে পারলে আপনি এদেরকে দিয়ে কাজ করাতে পারবেন না। আমাদের এখন প্রচেষ্টা চলছে আমরা হাতে পানিতে কি করে মারতে পারি, সেই কারণে আমি বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে কথা বলছি, তাদেরকে যেন মানে বাধ্য করা যায় যে আমাদের কথা শুনতে হবে। তোমাদের এডিট করা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে কাউকে হেয় করা হলে স্টপ অ্যান্ড সি সাইটের মাধ্যমে তা অপসারণ করা যায় বলে দাবি সাইবার বিশেষজ্ঞদের। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।